হচ্ছই। আরে কার ফোন এলো? আরে শ্রেয়সী। হ্যালো, হ্যাঁ শ্রেয়সী বল, কেমন আছিস? আমি ভালো আছি। আচ্ছা তোকে সেদিনকে আমি রোববার আসতে বললাম, তুই আসলি না কেন? মা মাটিতে ছনি বালেই গেল, তুমি লবি বালে দেখলে মাছি আবার কি করে আসবে? মাছের কি কোনো কাজ নেই? শুধু তোমার পেছন পেছন ফোন নিয়ে ঘুরবে আর তুমি টিকটক ভিডিও বানাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই অত বুঝবি না দিদি আর বোনের ভালোবাসা। ভালো হয়েছে আমার কোনো দিদি নেই, নালে আমি তোমার মতন ফোন করতে করতে পাগল হয়ে যেতাম। কি বললি? আমি পাগল? ও চলি, আমি ভুলে গেছিলাম, পাগলকে তো পাগল বলতে নেই, পাগলকে তাল কাটা বলতে হয় যেমন তুমি। হ্যাঁ মিষ্টি মা, একদম ঠিক বলেছিস, পাগলকে পাগল বলতে নেই, তাল কাটা বলতে হয় যেমন আমি। তো আমাকে বললো কেন? ওই তাহলে ইনডাইরেক্টলি আমাকে পাগল বললো? হাই তো হচ্ছে আই মিষ্টি, দাঁড়া দাঁড়া, আমাকে পাগল বললি? কার ফোন? আর তারপর এই মেয়ে, তুমি একা একা রাস্তায় ঘুরছো কেন? তোমার মা কই? আরে আজব মহিলা তো আপনি, বাচ্চাটাকে রাস্তার মধ্যে একা একা ছেড়ে দিয়েছেন আর আপনি ফোনে গল্প করছেন, আর বাচ্চাটাকে ডান দিকে নিয়ে যাচ্ছেন বাঁ দিকে না নিয়ে দেন, ঠিকভাবে দেখুন বাচ্চাটাকে। তোমার কাছে তুমি আমার হাত ছেড়ে চলে গেছো কেন মানা? হ্যাঁ ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি। ঠিক আছে আর এমন হবে না মিষ্টিমা, এমন কয় না মা, হাত ছেড়ে চলে গেছো কেন তুমি? চলো চলো চলো। আচ্ছা মিষ্টিমা শোনো, এরম যে হয়েছে ঠিক আছে, গাড়ি চলে এসেছিল, তুমি বাবা থামিকে বলবে না, হ্যাঁ মা ঠিক আছে, কাউকে বলবে না, কেমন বলবে না তো? ঠিক আছে আমি তোমার ফোনে গেম খেলতে দেবো, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে চলো। আমরা তো বাড়িতে চলে এসেছি মিষ্টি মা, এ নাও এখানে বসো, এ নাও ফোন, ফোন ঘাটো ঠিক আছে, কিন্তু কাউকে অ্যাক্সিডেন্টের কথা বলবে না, কেমন? ঠিক আছে আমি পরে এসে ফোন নিয়ে যাব, কেমন? তুমি ঘাটো। হ্যাঁ ওয়াও, ফোনটা তো কি সুন্দর জিনিস, এটা তো স্কুল করলে কত কিছু ভিডিও আছে দালু। কি ফোন দিবি না? তুই কি সারাদিন ফোন ঘাটবি? হ্যাঁ ঠিক আছে পড়ো, হ্যাঁ আর আমি আমার বান্ধবীর সাথে কথা বলছি, আমাকে ডিস্টার্ব করবে না ঠিক আছে। হ্যালো হ্যারুম্পা বল, কেমন আছিস? আরে আমি ভালো আছি, তোর ছেলে কেমন আছে বল? আমার মেয়েও ভালো আছে, এই তো পড়তে বসেছি, তুই বসাস তো ছেলেকে পড়তে? হ্যাঁ বসাবি। বললাম না তোকে আমাকে ডিস্টার্ব করবি না, দেখছিস বান্ধবীর সাথে কথা বলছি তা আমাকে ডিস্টার্ব করছিস, কি হয়েছে বল? ভাই স্পেলিংটা বুঝতে পারছি না, একটু বই দিবি? তুই না সব সময় আমাকে ডিস্টার্ব করিস। আরে আরে আমার পুরনো ফোনটা গেল কই? এই তো পেয়েছি, এনে ধর, এর মধ্যে গুগল আছে, গুগলে কি কি বানানো হবে সার্চ করে দেখে দেখে হোমওয়ার্কটা করে নে। আমি মাসির সাথে বাইরে ফোনে কথা বলে আসছি, কেমন? বাও আমি আবার ফোন পেয়েছি, কি মজা, হোমওয়ার্ক কে করে, আমি তো কার্টুন দেব, চালাই তাড়াতাড়ি। বাবা কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেল, এবার দেখি মিষ্টি পড়াশোনাটা কত দূর হয়েছে। ও মাই গড, তোকে আমি হোমওয়ার্ক করার জন্য ফোনটা দিয়ে গেছিলাম আর তুই কার্টুন দেখছিস? হ্যাঁ দে ফোনটা দে, আজ থেকে ফোন মন কিচ্ছু হবে না তোর, আর তোর বাবা আসুক তোকে বলছি, খুব ফোনের নেশা হয়ে গেছে, দুষ্টু মেয়ে কথা করে, ঘরে বন্ধ থাকবি তুই যতক্ষণ না বাবা আসছে। কি সুন্দর দিয়েছিলাম ফোনটা দিয়ে দিল, আমার ফোন চাই। চলো মিষ্টি মা, তোমাকে পিসি ভাই দিয়েছি, ওখানে খেলু খেলু করবে। হ্যাঁ চলে এসছি পিসি ভাই।
বাও পিচিল ফোন আছে, আমি এবার পিচিল ফোনে একটু কার্টুন দেখি, খুব মজা হবে। মিষ্টিমা তুমি এখানে বসো। হ্যাঁ তোমার খিদে পেয়েছে, তো করে নিয়ে আসি কেমন। আমার ফোনে একটা মিস কল মারত, আমার ফোনটা পাচ্ছি না। হ্যাঁ দিদি এখনই ফোন করছি। তোমার নতুন নাম্বারে তো বাজে মেয়ে, বদমাস মেয়ে কোথা করে। তুই চুরি করা শিখেছিস, আমি তোকে চুরি করা শিখেছি। হ্যাঁ এই আমার শিক্ষা, যা বের এখান দিয়ে। আমাদের মেয়েদের থেকে শেখানো হয় কিভাবে সংসার চালাতে হয়, ভালো বউ হতে হয়, সংসার সামলাতে হয়, এই বিষয়ে মারা শেখাবে। মানুষ হওয়া যায়, নিজের পায়ে দাঁড়ানো যায়, এই এই বিষয়ে স্কুলে দিদিমণিরা শেখায়। কিন্তু কিভাবে ভালো মা হওয়া যায় কোনো স্কুলে শেখায় না। যখন সে মা হয়, মা হওয়ার সাথে সাথে সে সব কিছু শিখে যায়। তুমি একটু ফোনটা কম ঘাটো, সেই সময়টা মিষ্টিকে দাও, তাহলে তোমাদের মেয়ে মায়ের সম্পর্কটা ভালো বর্নিং হবে। ফোন ঘাটাটা তখন নেশাটা চলে যাবে। আপনি ঠিক বলেছেন, এবার থেকে আমি ফোন আর ঘাটবো না বেশি, সেই সময়টা মিষ্টিকে দেব। ওকে মা, মায়ের ভালোবাসা এবং স্নেহ দুটোই দেব। দিদি ভাই এদিকে আসো তো। এই মিষ্টি মা, আমায় তুমি ক্ষমা করে দাও মা, আমি আর কখনো এমন ভুল করব না। হ্যাঁ মা, তোমায় খুব ভালোবাসবো, খুব আদর করব। মা ওকে মজা, মা আমার সাথে খেলা করবে, আমি মায়ের সাথে খুব মজা করব, অনেক গেমস খেলবো, নিজেদের শান্তির জন্য।